হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমার রেস্ট আছে, রেস্টের দিনের সকালটা আমি শুরু করলাম। আর এদিকে আমার কি, আমার সকালে নাস্তাটা রেডি হয়ে গেছে, মানে প্রিপারেশনটা রেডি হয়ে গেছে, এখনো বানানোটা কমপ্লিট হয়নি, এবারে বানাবো আমি। তো এখন ওই রুমে অর্ক উঠে গেছে, অর্ককে এখনো দাঁতটা মাজিয়ে দিচ্ছে, আমি তার ফাঁকে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, তারপর আমাদের নাস্তা স্টার্ট হবে। আর সকালের নাস্তাটা আমিই বানাচ্ছি, লাঞ্চটা মৌসুমির হাতে হবে। ঠিক আছে, চলো। এই নাও দেখো, উনি এখানে বসে আছেন। এই নাও, সকালে নাস্তা রেডি। গুড মর্নিং। এত ছোট, তো তোমার সাইজেরই তো বানিয়েছি একটা। আমি এত ছোট, এটা খেলে পেট ভরবে আমার? তবে দারুণ বানিয়েছো কিন্তু, ভালো লাগছে দেখতে। তো দারুণ হয়েছে, তুই তোমারটা কই? ওয়েট, সেন্টু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু জোগাড় করে কিচেনে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। ও বললো আমার তো আজকে অফিস ছুটি আছে, তাই তোমাকে একটু হেল্প করে দিই। তা দেখা যাক ও কি বানিয়েছে। আমি অতটা তুলতে পারি না, ও বেশ কড়া বা তাওয়ার মধ্যে করলে না খুব সুন্দর ভাবে গোল করে এটাকে তুলতে পারে। তাই এটা যখন আমিও বানাই, আমি ঘরে তো বলি আমি জোগাড় করে দিচ্ছি, আমি সবকিছু গুলিয়ে রেডি করে দিচ্ছি, তুমি এগুলো করো। চলো তাহলে বাকিগুলো নিয়ে আসা যাক, তাহলে এটাতে আর পেট ভরবে না, বাকিগুলো লাগবে। প্রচন্ড গরম আজকে, বৃষ্টি হলো কিন্তু
বন্ধ হয়েছে তো গরম স্টার্ট হয়ে গেছে। যখন বৃষ্টি হচ্ছে দু তিন ঘন্টার জন্য একটু ঠান্ডা ভাব, ব্যাস তারপরে শুরু হয়ে যাচ্ছে প্যাচ প্যাচানি গরম। আবার এখন ভাদ্র মাসের রোদ, আরো গরম তো হবেই। আরে এর উপরে রাখো ছিলে, নাহলে আমাকে আবার তুলতে হবে। ওদিকে কাজ বলা মানে মানে হেল্প করবে ঠিক আছে, তারপর সেই জায়গাটাকে পরিষ্কার করতে আমার দমকে বেরিয়ে যাবে। চলো করে দিয়েছি। এত সবজির দাম মানে 80 টাকার নিচে কিচ্ছু নাই মার্কেটে। পটল 120 টাকা কিলো, তাই তো কালকে গেছে পটল 120 টাকা। তাই ও শুধু চিকেন নিয়ে চলে এসেছে মার্কেট থেকে, আর দুটো একটা সবজি নিয়ে এসেছে, যেমন করলা তোমার আর কি লেবু পেঁয়াজ আদি এগুলো নিয়ে চলে এসেছে। তাই আজকেই অল্প করে চিকেন বার করেছি, ওই চিকেন দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করে নেবো হালকা করে, কারণ খুব গরম রিচ করবো না, আর একটু করলা আলু। যতবার আনারস নিয়ে আসা হয় ওই কাটে, ওই একটা একটা করে সব চোখ গুলোর উপরে ফেলতে হবে। আজকে খাটি ও দমটি বার করে দিয়েছি। আজকে সকালেতে সকালের ব্রেকফাস্ট, রান্নার জন্য মশলা রেডি করে দেয়া, এখন ফল কাটাচ্ছে, জানি না এখনো সন্ধ্যা হয়নি। আজকে ভাবছি রান্না করব না রাতে, কি খাবে? বরের এটিএম যতক্ষণ আছে ততক্ষণ তো খাবার পাবে, বরের এটিএম এর ব্যালেন্স শেষ হয়ে গেলে আর কিছু পাবে না। আচ্ছা একদিন যদি না খাই কি হবে? ভেবে নাও, আজকে তুমি ফাস্টিং করেছো। না আমি তো না খেয়ে থাকতে পারবো, তুমি থাকতে পারবে?
আমি কিছু খেয়ে নেবো ভাই। এই আনারস খেতাম আমি বাপের বাড়িতে, বৌদির বাপের বাড়িতে মানে গাছ ছিল প্রচুর আনারসের, এখনো আছে। তা বৌদি নিয়ে আসতো আর বৌদি কেটে কেটে এরকম নুন চিনি মাখিয়ে দিত, খেতাম। কিন্তু এখন তো কেটে দেওয়া কেউ নাই, আমাকে কেটে খেতে হবে, না হলে ওই যে খাবে কেটে দেবো। না আমি খেলো খাবো না, খেয়ে নাও এতটা আছে। না 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 খাবো না, রেখে দাও ফ্রিজে, আজকে আমার ভালো লাগছে না। তোমরাই দেখলে আমি সকাল থেকে কতটা বিজি ছিলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত কত কাজ করলাম একা হাতে, তাও আবার তা প্রচন্ড পরিমাণে আমি টায়ার্ড হয়ে গেছি। লাঞ্চ করেছি, দেখলে ফলটা কাটলাম, কেটে ভালো করে ওটাকে চিনি মাখিয়ে অল্পের জন্য রেখে এসেছি, অল্পকে একটু পরে খাওয়াবো। তা আসলে একটা কথা বলছি তোমাদের কাছে আস্তে আস্তে, আজকে সব কাজ তো আমি সেন্ডুকে দিয়ে করিয়ে ফেলেছি, তার টায়ার্ডনেস এর আর কিছুই নাই। তার তাও আমার ঘুম পাচ্ছে, কারণ কালকে রাতের ঘুমটা একটু কম হয়েছিল। রাতে কাল দেখছিলাম শাড়ি, পুজো এসে গেছে মানে কি শাড়ি, কালকে প্রচুর আমি শাড়ির লাইভ দেখেছি, তার লাইভ থেকে অনেক শাড়ি মানে পছন্দও করেছি। ভাবছি কবে অর্ডার দেবো, কবে অর্ডার দেবো, কারণ শ্যাম্পুকে দেখাতে হবে লাস্ট। আর সিল্কের উপরই ভাবছি একটা শাড়ি নেবো, তার কারণ রাত ডেটটা পর্যন্ত আমি লাইভ দেখেছি আর শাড়ি দেখেছি। একবার ভাবছি কাতান সিল্ক নেবো, একবার ভাবছি যে ঘিচা নেবো, একবার ভাবছি এটা নেবো এটা নেবো, তা ভাবছি একটা তো অবশ্যই নেবো। এমনি পুজো আজা এখানে তেমন একটা হয় না বলতে গেলে, একটা হয় তাও আবার এবছর তো হবেও না, তাও একটা নেবো শাড়ি, অনেকদিনের শখ একটা সিল্ক শাড়ি নেবো, তা ওটাই। তা এখন আমি একটুখানি রেস্ট নেবো, আর আর কি করবো, রেস্ট নেওয়ার পরে উঠবো, উঠে আবার তো সন্ধ্যা থেকে চলবে, আমি সন্ধ্যাবেলা ওকে আর খাটাবো না। ও আজকে ভাবছি আমার এডিটিংটা বলবো, এই ভিডিওটা যে চলছে এই এডিটিংটা বলবো ওকে করে দিতে, যাতে আমি পরশু দিন তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগ আমার এতটাই, বাই বাই।